আসন্ন পুর এবং নগর নির্বাচনের ভোট বানচাল করার জন্য শাসক দল বিজেপি যে অপপ্রয়াস চালাচ্ছে তার শক্তির পরিচয় নয়, দুর্বলতার লক্ষণ। আগামী পঁচিশে নভেম্বর ঐক্যবদ্ধভাবে দাঁড়ান, কোনো লাঠি সোঁটা কিছু নিতে হবে না, পালিয়ে বাঁচবে না সমাজদ্রোহীরা। শনিবার সন্ধ্যায় সোনামুড়া নগর পঞ্চায়েতের 1, 2 এবং 3 নং ওয়ার্ডের বাম প্রার্থীদের সমর্থনে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান রাখলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সভায় জিতেন্দ্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বাম বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা। নরেন্দ্র মোদী সাহেব ত্রিপুরা যে পিএমওয়াইয়ের টাকা রিলিজ করবেন তার জন্য বিশেষ বৈঠক ভিডিও কনফারেন্সিং ভাইস প্রিন্সিপাল বক্তৃতা রাখলেন। বিপ্লব দেব চিফ মিনিস্টার হোনে কা বাদ ত্রিপুরা বহুত বদল গিয়া। কি বদল হলো দেখছি তো আমরা, তো আমি দেখছি কেন তো পিএমওয়ে ঘর তো শুধু ত্রিপুরা না, ওই কাশ্মীর থেকে কেরালা সব রাজ্যে পিএমআই আছে। কেন অন্য রাজ্যের পিএমওয়াই টাকা রিলিজ করার জন্য প্রধানমন্ত্রী এরকম মিটিং করেন না? ত্রিপুরা যে লজ্জা শরমের মাথা খেয়ে প্রধানমন্ত্রী দপ্তর তার চেয়ারকে কাজে লাগাতে হচ্ছে, এই জায়গায় চলে গেছে। কাজী বন্ধুরা, আজকে এই যে হম্বি তম্বি দেখাচ্ছে, সে কাঠালিয়া ব্লকে আমাদের শান্তিপূর্ণ ডেপুটেশনের পর সারা ত্রিপুরার মধ্যে যে হাঙ্গামা করেছে এটা তাদের শক্তির লক্ষণ না। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সভায় ভাষণ রাখতে গিয়ে আরো বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশকে বার্তা দিতে হবে দুর্বলতার লক্ষণ। আজকে এই ভোট বানচাল করার জন্য চেষ্টা করছে, এটা আরো দুর্বল হওয়ার লক্ষণ। কাজে আগামী 25 তারিখ আমার আবেদন থাকবে আপনাদের কাছে, ঐক্যবদ্ধভাবে দাঁড়ান, একসাথে শুধু দাঁড়ান, লাঠি সোঁটা কিচ্ছু নিতে হবে না, শুধু একসাথে দাঁড়ান, পালিয়ে কোন পাবে না। কাজে এই নির্বাচনের মধ্য দিয়ে সারা দেশকে আমরা বার্তা দেব, ত্রিপুরার মানুষ 2018-র সেই প্রতারণার অপমানের গত 45 মানুষ মাস যে আমাদের রক্ত জেড়েছে, এই ত্রিপুরা লুট হয়েছে, আমাদের গণতন্ত্রকে জবাই করা হয়েছে, তার শিক্ষা আমরা দেব। সেই প্রতিজ্ঞা নিয়ে আগামী 25 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। উল্লেখ্য, 2018 সাল থেকে প্রতারণা ও অপমানের শিকারে গত 43 মাসে যে রক্ত ঝরেছে, গণতন্ত্র লুট হয়েছে এ রাজ্যে, তার জবাব দিতে হবে রাজ্যবাসীকে। তার প্রতিজ্ঞা নিয়েই সকাল সকাল 25 নভেম্বর ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে যাবার জন্য আহ্বান রাখলেন নির্বাচনী জনসভায় জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।